বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ঈদ মোবারক, কেমন আছো তোমরা সবাই? সবাই মনে হয় ঈদে খুবই মজা করেছ। যাই হোক, আজকে আমরা শিখব ঘাটে বাঁধা নৌকা আর ঢ্যাঁড়শ। তাহলে শুরু করা যাক, আমরা কিভাবে আঁকব ঢ্যাঁড়শ আর ঘাটে বাঁধা নৌকা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ঘাটে বাঁধা নৌকা আঁকার জন্য আমরা প্রথমে দেখো ভালো করে, এই যে মাঝখানেটা হালকা করে একটু দাগ দিয়ে আমরা এরকম ঢেউর মতন দিয়ে জাস্ট এইভাবে একটু ঢেউ দিয়ে আবার বাহিরে যে আবার ভিতরে ঢেউ দিয়ে এই যে আবার এরকম সোজা করে মিলাবো। ঠিক আছে, তারপর আমরা এখানটায় গাছ আঁকবো। এই যে প্রথমে একটা গাছ আঁকার সহজ নিয়ম, আমরা সোজা দাগ দিব। যদি তোমরা গাছ আঁকতে না পারো, এখানে আগে একটা সোজা দাগ দিব। ঠিক আছে, এরকম সোজা দাগ দিয়ে এই যে এইখান থেকে এখানে এইভাবে রাউন্ড করে নিয়ে আসব। ওকে, এটাও রাউন্ড করে দিব। তারপর এখান থেকে একটু রাউন্ড করে দিব, এখান থেকে রাউন্ড করে দিব। তারপর তোমরা ভি আঁকবে, ভি। যদি বেশিগুলো দিতে না পারো সমস্যা নাই, দুটো দিবে, আর তিন চারটা পারলে তিন চারটা দিবে। ঠিক আছে, এই যে এইখান থেকে আমি আরেকটা দিয়ে দিচ্ছি ডাল, এভাবে দিয়ে আবার একটু নিয়ে এসে এরকম ভি আঁকবে। ওকে, তারপরে যে এই দাগটা মুছে ফেলবো, এই দাগটা আমরা মুছে ফেলবো। এই যে দেখো, তারপর এখান থেকে রাউন্ড করে মিলিয়ে দিবে। এরপর এই যে এইগুলোয় আমরা একটু এরকম রাউন্ড করে জাস্ট গোল গোল দিয়ে দিব, এবং এখানটায় হালকা হালকা করে মেঘের মতন ঢেউ দিব। ঠিক আছে, এভাবে। এবার এখানটা আমরা ছোট ছোট ঘাস দিব, বাস। এবার আমরা নৌকা আঁকবো, ঘাটে বাঁধা নৌকা। এই যে আমাদের ঘাট, এখন আমরা নৌকা আঁকবো। নৌকাটা সহজে আঁকার জন্য আমরা দেখো হালকা করে সোজা দাগ দিব। ঠিক আছে, এরকম হালকা করে সোজা দাগ দিব। হ্যাঁ, তারপর এখানে আরেকটা দাগ দিব। ওকে, এবার আগে প্রথম নৌকাটা আঁকবো আমরা। প্রথম এই যে এরকম দেখো তিনটা দাগ দিয়েছি, তিনটা দাগ দেওয়ার পর এই যে এখান থেকে আমরা এই যে এইভাবে রাউন্ড করে নিয়ে আসব। এই যে এই সোজা দাগের উপর থেকে রাউন্ড করে নিয়ে আসব, এইভাবে রাউন্ড করে নিয়ে আসব। ঠিক আছে, তারপর এই কোণা থেকে এই যে এই দাগ বরাবর নিয়ে আসবো। এবার এখান থেকে আমরা এরকম গোল করে নিয়ে আসব। ওকে, তারপর এখান থেকে এইভাবে দিব। এবার আমরা এই যে ভিতরে দাগগুলো, এখন আমরা আরেকটা ঘাটে বাঁধা নৌকা আঁকবো, দুটো। এই যে এই দাগটা বরাবর এইভাবে রাউন্ড করে একটু কোনা যাবে উপরে। ঠিক আছে, এভাবে একটু কোনা যাবে, এরকম রাউন্ড করে নিয়ে আসব। তারপর এই কোনা থেকে নামাবো, এভাবে দুই কোনা থেকে। তারপর এখানে ঢেউ দিব। তারপর এই যে দাগগুলো মুছে ফেলবো। এবার আমি এই যে এগুলো একটু বাঁকা বাঁকা করে হালকা দাগ দিব, এখানটাও বাঁকা বাঁকা করে দাগ দিব। তারপর এই যে এই ভিতরটা একটু দাগ দিয়ে এই যে এই একটু একটু চিকন চিকন করে দাগ দিব। আর এটার একটুখানি চিকন করে নিয়ে আসবো, আর এরকম বাঁকা বাঁকা করে দাগ দিব। এখানটা একটু ঢেউ আসবে, এখানে আরো কিছু ঢেউ আসবে। তারপর আমরা আসল জিনিসটা, যেহেতু নৌকাটা আমাদের ঘাটে বাঁধা, তাই আমরা দুটো বাঁশ বা লাঠি এঁকে দিব। লাঠি এরকম, এই একটা লাঠি একটু বাঁকা করে দিলাম,
এখানে এই যে এই যে এখান থেকে একটা লাঠি দিয়েছি এই যে এখানটায় আর এখানে আরেকটা লাঠি এখানে একটু পানি এবার কালারটা আমি দেখিয়ে দেব তোমাদের ঘাটে বাঁধা নৌকা আমাদের এরকম আঁকলেই হবে গাছের রং সবুজ দিব আর এটাই খয়েরি দিব ঘাসেও সবুজ দিব আর ঘাটের এখানটায় গোল্ডেনও দেওয়া যায় দিয়ে দিব হালকা আর হালকা গোল্ডেন দিব নৌকার রং হবে কালো এই যে কালো আর নৌকার উপরটা গোল্ডেন কালার দিবে গোল্ডেন আর হচ্ছে হালকা কমলা দিলে দিতে পারো আর খয়েরি খয়েরি রংটা দিয়ে এভাবে দাগ দিবে ঠিক আছে আর এই চিকন চিকন দাগগুলো খয়েরি হবে বাঁশের রংটাও আমি এটা লাঠি বাঁশ না খয়েরি দিব আর পানির ঢেউ হবে গাঢ় নীল আর হচ্ছে পানি গাঢ় এই ঢেউগুলো গাঢ় নীল আর হালকা করে আকাশি রংটা পানি দিব আকাশটাও হালকা করে দিব ওকে এভাবে কালার করতে হবে আমি কালার করা শুরু করছি শিক্ষার্থীরা দেখো এই কোনায় যে আমরা আগে যদি দাগের বাহিরে না যাই তাই এভাবে কালার করে আমাদের একদিকে রং করতে হবে ঠিক আছে আমরা অবশ্যই একদিকে কালার করব এই যে ধরো তোমরা এরকম 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 ভাবে কালার করবে না এটা হচ্ছে ক্রস জাস্ট একদিকে রং করবে দেখো একদিকে রং করছি এটা রাইট এটাতে এটা সুন্দর না এইভাবে কালার করতে হবে এখানটায় হালকা দিয়ে তারপর হালকা গোল্ডেন কালার জাস্ট হালকা তোমরা দিলেও দিতে পারো না দিলেও সমস্যা নেই খয়েরি রংটা দিয়ে এভাবে রং করতে হবে গোল্ডেনের উপর হালকা একটু কমলাও দিতে পারো এবার এই যে আমরা এটা গাঢ় খয়েরি দিয়েছি আর মাঝখানে হালকা করে খয়েরি দিবে হালকা লাঠি গুলো যে চিকন চিকন ওগুলা গাঢ় খয়েরি আর ভিতরে হালকা খয়েরি দিবে সবাই হালকা করে খয়েরি দিবে শিক্ষার্থীরা ঢেঁড়স আঁকার জন্য আমরা প্রথমে দেখো আমরা একটা ছোট্ট দাগ দিব ওকে তারপর মাঝখান দিয়ে জাস্ট একটু বেঁকে একটা দাগ দিব বেঁকে দাগ দেওয়ার পর আমরা এই যে এইখান থেকে এভাবে রাউন্ড করে দুই পাশ থেকে উঠাবো তারপর এভাবে গোল দিয়ে ডাটা আঁকবো তারপর এখান থেকে জাস্ট একটু অল্প এনে এভাবে একটু বেঁকে এই দাগের সাথে মিলাবো আবার এটার সাথে রাউন্ড করে বেঁকে এভাবে রাউন্ড করে মিলাবো তারপর মাঝখানে দাগটা মুছে ফেলবো তারপর শিক্ষার্থীরা আমরা যে এখানে হালকা একটা দাগ দিয়েছি সেটাই আমরা দুইটা পয়েন্ট দিব মাঝখানে দাগটা মুছার পর দুইটা পয়েন্ট দিব তারপর আমরা কি করব জানো ছাতি ছাতি এঁকেছিলাম না ছাতির মতন এইভাবে মিলাবো পয়েন্ট দুটো ঠিক আছে ছাতির মতন আমরা মিলানোর পর আমরা এই কোনাটায় এই যে এখান থেকে রাউন্ড করে সেই কোনায় মিলাবো আবার এখান থেকে রাউন্ড করে নিয়ে এসে এই কোনায় মিলাবো ওকে শিক্ষার্থীরা তারপর তোমরা এই সোজা দাগের দাগগুলো মুছে ফেলবে আমি এখন তোমাদের কালার দেখিয়ে দিচ্ছি দেখো এই যে লম্বা দাগ দুটো না এই লম্বা দাগ দুটোর এখানে এভাবে টি রং করবে জাস্ট এই দুটো একদম প্রথম হতে শেষ পর্যন্ত টি রং দিবে আর এই যে এইখানে সবুজ 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 সবগুলো সবুজ কালার করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাসার সবার কথা শুনবে পুষ্টিকর খাদ্য খাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক